গাটের পানি খায়, আমিও সেই গাটের পানি গোসল করি। হিন্দু যেই বাজারে বাজার করে, রবির বাজারে হিন্দু আছে না নাই? আমরা মুসলমান আছি না নাই? এরা এদের বাজার করে, আমরা সদাই কিনি কিন্তু চলাফেরা করতেছি। খবরদার, আমার ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা ইসলাম যে অন্য কোন ধর্মের মানুষকে নিরাপত্তাহীনতায় রাখে না, অন্য সব ধর্মের মানুষকে নিরাপত্তার ব্যবস্থা করে। এটার নামই হলো ইসলাম, এটাই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার বলে দিয়েছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম। এই শান্তির ধর্মের প্রচার করতে গিয়ে আমার নবীর গায়ে মোবারকে অনেক রক্ত মোবারক ঝরিয়েছেন। এ যুবক ভাইয়েরা, আমার ইসলাম ধর্মের অনুভূতিকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবী অনেক রক্ত মোবারক ঝরিয়েছেন, কারণ আমার নবীর রক্ত মোবারক জমিনের মধ্যে আল্লাহ পড়তে দেয় নাই। আল্লাহ ডাক দিয়া বলছিল, হে জিব্রাইল, আমার বন্ধু নবীর দাড়ি মুবারকে রক্ত মুবারক, এক ফোঁটা রক্ত মুবারক যেন জমিনে না পড়ে। এক ফোঁটা রক্ত মুবারক যদি জমিনে পড়ে, এই জমিনে কামত পর্যন্ত কোনো গাছপালা হবে না। জিব্রাইলের জীবনে দুনিয়াতে তিনবার দ্রুত গতিতে এসেছেন। একবার হলো ইউসুফ নবীরে যখন কুয়ার মধ্যে 10 ভাই শত্রুতামি করে ফেলে দিল, আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল সিদরাতুল মুনতাহাই থেকো না, যাও আমার ইউসুফের কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। আপনারা বলেন চতুর্দিকে যখন বিপদ আসে রক্ষা করার মালিককে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিব্রাইল, আমার ইউসুফরে কুয়ার মধ্যে ফেলে দিয়েছি। ইউসুফ নবী কেডা জানেননি, ইউসুফ নবী এমন নবী যারে দেখতে যাই আমি মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাটতে ফালাইছে টের পাই নাই, এমন সুন্দর ইউসুফ নবী। মনোযোগ, আমি ডাইরেক্ট বয়ানে ঢুকছি, শুধু সময় অল্প, এই জন্য ডাক দিয়া বলেন, ইউসুফ নবী এমন নবী যার সৌন্দর্যে বিমোহিত হইয়া একেবারে, যার সৌন্দর্যে পাগল হইয়া মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে টের পাই নাই। আম্মা যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন। আয়েশা কেরা জানেননি, আয়েশা হলো আমার নবীর স্ত্রীদের মধ্যে সবচাইতে আদরের স্ত্রী, খুব সুন্দরী স্ত্রী, খুব সুন্দরী স্ত্রী, যেই জন্য আমার নবী আয়েশাকে সব সময় বলতেন হুমাইরা। হুমাইরা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। স্ত্রীর নাম হলো আয়েশা। নবী আমার ডাকলেন হুমাইরা, কারণটা কি? এই হাদিস থেকে, এই রেওয়ায়েত থেকে পেতে পারি আমরা, এই বাবা এই ঠান্ডা মাথায় বসো বসো বসো, তুমি যেহেতু মানুষের সামনে খাইতেছো শোক লাগাইব নি, বিসমিল্লাহ করে খাও, বিসমিল্লাহ করে খাও, খাও বিসমিল্লাহ। এরা কি চা দিছে না কফি দিছে? আমার কফি দিতেই, আমি অরিষ্টের চা খাই না। আমাকে পারলে কফি দাও আর চা সব তোমরা খাও। খারাপ লাগতেছে আপনার কাছে? আমি যে কথাগুলো বলতেছি লাইনগুলোকে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আপনাদের কাছে? দিব দিব
কষ্ট দিতেন না আপনারা একটু কথা বলি সুযোগ দিবেন তো আমরা সব সুযোগ দিবেন না আপনারা সবাই হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলবেন না হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে ঠিক না বেটি হেরার গোহাই তোমারি দে আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো শোভার বুল তোমার উপরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ মোরালি আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিল প্রিয়দিন সকল মানুষের তরে সুবহানাল্লাহ বলবেন না হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে সবাই বলেন আমার সাথে হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার এ বন্ধুরি ও রবির বাজারের বন্ধুরা বলতে চেয়েছিলাম ওই কথাটায় আমার আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল হ্যাঁ আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন ইউসুফ নবীরে দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাইটা ফালাই সেটের পাই নাই ওই মজলিসের ভিতরে যদি আমার নবী রহমাতুল্লিল আলামিন যেত তাইলে ওরা কি করত আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী এত সুন্দর এই নবী যদি ইউসুফ নবীর মজলিসের ভিতরে যাইত ইউসুফ নবীর দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাটছে টের পায় নাই কিন্তু আমার নবীরে তারা যদি দেখতো আমার নবী এত সুন্দর নবীরে দেখা তারা ফল কাটতে গিয়ে আঙ্গুল তো দূরের কথা কলিজাটা কাইটা খান খান বানায়া ফেলতো এরপরেও জাররা পরিমাণ টের পেত না আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আমার বাবারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী এত সুন্দর যিনি হাসি দিলে তার দন্ত মুবারক থেকে নূর বের হতো যিনি ঘেমে গেলে তার পসিনা মুবারকটা মুক্তার দানার মতন চক 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 করত আমার নবীর পসিনা মুবারক
এত চমৎকার যার পসিনা মুবারকের ফোঁটা থেকে মেশকে আম্বরের গ্রান বের হতো। সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে যখন আসতেন, আমার নবী যখন ওযু করতেন, ওযু করার সময় সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ ওযুর কুলির পানি শুধু ফালাবেন না, ও নবী ওযুর কুলির পানির সঙ্গে ভিতরের কাশ মুবারক গুলো ছেড়ে দিবেন। আমার নবী ওযু করার সময় যখন কাশগুলো ফেলতেন, ওই নবীর কাশ মুবারক গুলো সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নিয়ে নিতেন, হাতের মধ্যে নিয়া ওই কাশ মুবারক গুলো সাহাবাদের চেহারার মধ্যে মালিশ করতেন। সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে হাঁটলে অন্যান্য মানুষ বলতো, তোমার গায়ের মধ্যে কি লাগাইছো, জীবনে কত গ্রান নাকের মধ্যে লাগাই, কিন্তু এত চমৎকার গ্রান কোনোদিন নাকের মধ্যে লাগে না। এ আব্বুড়ি ও বন্ধু, কথাগুলো মনোযোগ দিয়াই শোনা লাগবে। ওই রাহমাতুল লিল আলামিন এত সুন্দর, যার চেহারাটা এত সুন্দর, যার দন্ত মুবারক এত সুন্দর, যেই নবীর বদন মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই। কিছু বেয়াদবের দল, বেইমানের দল, আমার নবী যখন দিনের দাওয়াত দিয়েছে, ওই দিনের দাওয়াতটা বেইমানরা রিসিভ করে নাই। রিসিভ না করিয়া আমার নবীর গায়ের মধ্যে যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে বেয়াদবের দল পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। এই জন্য যুবক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, ও বাবা ও বাবা, অনুরোধ অনুরোধ অনুরোধ। আমার নবী বলে সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। শুধুমাত্র আপনি নামাজ বললে চলবে না, আপনার সন্তানকে নামাজের সবক দেওয়া লাগবে। আপনি শুধুমাত্র রোজা রাখলে চলবে না, আপনার সন্তানকে রোজা রাখার জন্য সবক দিতে হবে। শুধুমাত্র আপনি ইসলামের শাসন মানলে চলবে না, আপনার ইসলামের অনুশাসন সন্তান পরিবারের মধ্যে দায়েম কায়েম করতে হবে। কারণ আমার নবী আপনার নবী শুধুমাত্র হেরা গুহার মধ্যে বসে শুধু আল্লাহর ধ্যান করে নাই, আমার নবী কখনো কখনো ধ্যান ছেড়ে দিয়ে ময়দানে যুদ্ধের তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছে। কথা বলেন ঠিক কিনা? ময়দানের মধ্যে নেমে গেছে, তার মানে প্রমাণ হয়ে গেল তলোয়ার দিয়া ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তলোয়ার নিয়ে আমার নবী ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন। কখন? যখন ওরা রসুলকে চিরতরে ধ্বংস করে দিতে আসছিল, যখন ওরা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য আসছিল, তখন আমার নবী তাদের সঙ্গে 27 বার ময়দানে নেমে গিয়েছে। এই জন্য যুবক, আমার নবীটি দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষের কাছে দিনের দাওয়া দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এভাবে বলে দিয়েছেন, উদুউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ঘুমিয়ে গেছেন আপনারা নাকি মনোযোগ দিয়ে বসে গেছেন? মনোযোগ দিয়ে বসে গেছেন তাই না? তাইলে একটু আল্লাহু আকবার জোরে হবে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন কোন পদ্ধতি দিয়ে মানুষকে দিনের পথে আনতে হবে। আল্লাহ বলেন, উদুউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। দুটি পদ্ধতির মাধ্যমে মানুষকে দিনের পথে আনতে হবে, একটা হলো সুন্দর কথা, আরেকটা হলো হিকমত। হিকমতে মানুষদেরকে দিনের পথে আনতে হবে। এই যুবকের দল, আমার নবী কেমন করে তিনি তবলিগ করতে গেলেন? আপনারা বলেন তাবলিগ করা জায়েজ আছে না নাই? জায়েজ আছে। যেই তাবলিগ আমার রাসূল করেছেন, যেই তাবলিগ আমার নবীর সাহাবায়ে গান করেছেন, ওই তাবলিগ করে কিয়ামত পর্যন্ত জায়েজ আছে। এই জন্য আমার নবী আয়েশা সিদ্দিকার ডাক দিয়ে বলেন, আয়েশা, ও আয়েশা, আমি তাবলিগ করতে যাব। ও নবী কোথায় যাবেন? ওই যে জায়গার মধ্যে দিনের আলো প্রবেশ করে নাই, যেই জায়গার ভিতরে মানুষ আমি নবীকে নবী হিসাবে রিসিভ করে না, ওই জায়গার ভিতরে আমি যাইয়া বলবো, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আমি ইবাদতের দাওয়াত দিব, আমি দিনের দাওয়াত দেওয়ার জন্য এমন একটা জায়গায় যাব যে জায়গার ভিতরে আল্লাহর নাম জপার মতো কোনো মানুষ নাই, এটার নাম হলো তাবলিগ। আর বর্তমানে আমাদের দেশে মসজিদের ভিতরে যেইভাবে তাবলিগের নাম করে মসজিদ অবস্থান করে, এটার নাম তাবলিগ না, 100 কোটি বার চ্যালেঞ্জ।
এটার নাম তাবলিগ নয়, এটার নাম তাবলিগ নয়, এটার নাম তালিম। মুসলমানদের কাছে মুসলমান দিনের দাওয়াত দেওয়া, কোরআনের দাওয়াত দেওয়া, আর নামাজ রোজা হজ জাকাত শিক্ষা দেওয়া, এটার নাম তাবলিগ না, এটার নাম হলো তালিম। তাবলিগ একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের নাম, কারণ তাবলিগ হলো বেঈমানের কাছে ঈমানের দাওয়াত দেওয়ার নাম, এটার নাম হলো তাবলিগ। আজকে তাবলিগ দারে মামুর বাড়ির সুকেজে সাজিয়ে রাখা কাছের প্লেটের মতো বানাই ফেলাইছে। আজকে তাবলিগ তাবলিগ দারে এত কঠিন একটা চ্যালেঞ্জিং, ঐক্যবদ্ধ হয়ে যেখানে মানুষ চ্যালেঞ্জিং কাজটা করবে এটারে নর্মাল বানাইয়া ফালাইছে। এই জন্য আজকে মানুষ বুঝতে চেষ্টা করে না, ও বাবারা আমার তাবলিগ একটা কঠিন চ্যালেঞ্জের নাম। তাবলিগ করেছেন খাজা গরিবে নওয়াজ, এই ভারতবর্ষে যখন এসেছেন একটা মুসলমান ছিল না, কিন্তু উনি এসে নবীর দাওয়াত দিছে, দিনের দাওয়াত দিছে, কোরআনের দাওয়াত দিছে, দাওয়াত দিদি 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 বেঈমানকে ইমানদার বানাইছে। এই জন্য ওনার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান শরীক হয়েছে।